মধু সমুদ্রকে দেখে চোখ কপালে তুলে তাকিয়েছিল। ও স্বপ্নেও ভাবিনি নিচে এই অবস্থায় সমুদ্রকে দেখবে। তাদের আড্ডা হাসি দেখে মধুর কপাল বারবার কুচকাচ্ছিল। তাদের দূরে থেকে মনে হচ্ছে বন্ধু, এটা কিভাবে সম্ভব? মধুর মাথার উপর দিয়ে যাচ্ছে সব। ওর চোখে মুখে ফুটে উঠেছিল চরম বিস্ময়। কি করবে ও বুঝে উঠতে পারছিল না, ফ্যালফ্যাল করে শুধু তাকিয়েছিল তিনজন মানুষের দিকে। মধুর মস্তিষ্ক ফাঁকা লাগছে, না এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করতে পারছে আর না এভাবে বসে থাকতে পারছে। ওকে বসিয়ে রাখা হয়েছে, সবাই ঘুরে ঘুরে ওর দিকে তাকাচ্ছে। অবশেষে সমুদ্রকে দেখলো ওর দিকে এগিয়ে আসছে। মধু তখনও ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মধুর দৃষ্টি ভরা হাজার শো প্রশ্ন কিলবিল করছে। ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে উঠে দাঁড়ালো। মধু কিছু বলার আগে সমুদ্র বলে উঠল, জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তোমার প্রশ্নের সব উত্তর একটু পর পাবে। মধু চোখ ছোট ছোট করে সমুদ্রকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আপনি আমার শেরওয়ানি পরে জামাই সাজে কেন? সমুদ্র উত্তর না দিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো। মধুর হাসিটা কেন জানি একটু পছন্দ হলো না। ও বাজখাই গলায় বলল, আপনার আমাকে এখান থেকে উদ্ধার করার কথা ছিল, আপনি কথা দিয়েছিলেন যেভাবেই হোক আমাকে রক্ষা করবেন, কিন্তু আপনি সেসব কিছুই করছেন না, উল্টো সেজে কুচে এসে বাপি আর ভাইয়ার সাথে আলাপ করছেন, এখন আবার হাসছেন। সমুদ্র মধুর মুখের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। মধু আবার বলল, হ্যাবলার মতো চেয়ে আছেন কেন, উত্তর দিন, আপনি কথা কেন রাখলেন না আর বাপির সাথে কি কথা বললেন? ওনারা তো আপনাদের ওপর রেগে ছিলেন, আপনিও তাহলে কি এমন কথা বললেন? কারো মুখশ্রী দেখে তো রাগের ছিটে ফোটাও পেলাম না। সমুদ্র ওর কথা শুনে হাসছে। মধুর রাগে শরীর কেঁপে উঠল। সমুদ্র ওর কথাগুলো শুনছে না, বেয়াদবের মতো হাসছে, শুধু নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, দেখাতেও পারছে না। সমুদ্র এমন পাগলের মতো হাসছে কেন? ও কি কৌতুক বলেছে যে শুনে হাসবে? লজ্জায় অপমানে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল মধু। ফুয়াদের কথা মনে করতে লাগলো শুধু। ফুয়াদ ছাড়া কেউ ওকে বোঝে না। কোথায় আপনি ফুয়াদ, এভাবে একা ফেলে কোথায় হারিয়ে গেলেন? মধুর গাল গড়িয়ে জল পড়তে লাগলো। আরে বোকা, কাঁদছো কেন? এতক্ষণে কথা বলল সমুদ্র। মধু অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদছে। সমুদ্র বলল, বিয়ের কোনেকে কাঁদতে নেই, কেঁদো না প্লিজ, কেঁদো না। মস্করা করছেন, হ্যাঁ আপনি কথা কেন রাখলেন না? তোমাকে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি, আমি কথা রাখবো, টেনশন করো না। কিভাবে নিয়ে যাবেন? বাপি ভাইয়া বুঝি নিজেই আপনার হাতে আমাকে তুলে দিয়ে বলবেন, ধরো নিয়ে যাও। আমি আপনাকে অনেকবার বলেছিলাম সাবধানে লুকিয়ে আসতে, কিন্তু আপনি সবার সামনে এসে হাজির হয়েছেন। তোমার বাপ ভাই নিজেই তোমাকে আমার হাতে তুলে দেবে, তুমি কোনো টেনশন নিও না। আপনি আমার সাথে কি মশকরা করছেন? একটু পর আমার বিয়ে, আর এখন তারা আমাকে আপনার হাতে তুলে দেবে, হাস্যকর কথা না? হ্যাঁ হ্যাঁ দেবে, তুমি নিশ্চিন্তে বসতে পারো। বলেই মধুকে রেখে সমুদ্র চলে গেল। মধু বসতে পারল না, হাসফাস করতে লাগলো। বর কই, সাফিনকে কোথাও দেখা যাচ্ছে না কেন? এখনো এসে পৌঁছায়নি নাকি? কিন্তু সবাই যে বলাবলি করছিল বর চলে এসেছে। মধু উন্মাদের মতো দৃষ্টি এদিকে ওদিকে ঘোরাতে লাগলো। আর সমুদ্র অমন রহস্যময় কথা বলল কেন? মধু হঠাৎ দূর থেকে এগিয়ে আসতে দেখলো খালামণিকে। খালামণিকে দেখতে মধুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, একটা আশার আলো জ্বলে উঠল দপ করেই যেন। মধুর খালামণির কাছে আসতে মধু তাকে দুহাতে জড়িয়ে ধরল। মধুর কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সাবরিনা বেগমের সাথে কথা বলে থপ করে বসে পড়ল মধু। সাবরিনা ওর কাঁধ ধরে বলল, সমুদ্রকে বিয়ে করে চলে যাই নরক থেকে, তাছাড়া আর কোনো উপায় নাই। অনেক কষ্টে সমুদ্র তোর বাপকে রাজি করিয়েছে। আমি ফুয়াদকে ভালোবাসি খালামণি, ফুয়াদ ছাড়া আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারি? তাও ফুয়াদের বড় ভাইকে? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আর সমুদ্র কিভাবে এটা করতে পারলো? সে তো জানে ফুয়াদ আমাকে কতটা ভালোবাসে, সব জেনে শুনে এমন একটা কাজ করতে পারলো? অবিশ্বাস্য গলায় বলল মধু। হঠাৎ মধুর চোখের সামনে সমুদ্রের ফোনের ওয়ালপেপারটা ভেসে উঠল। ও ঢোক গিল, মনে মনে সমুদ্র এমনটাই চাইছিল না তো? রাহিয়াপুর বিয়েতে সমুদ্র ফোনের ওয়ালপেপারে নিজের ছবি দেখার পর থেকে মধু সমুদ্র থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলে। সমুদ্র মনে যাই থাক না কেন, সামনে কখনো প্রকাশ করেনি, তাই মধু স্বস্তিতে ছিল। যে ফুয়াদের ব্যাপারটা সমুদ্র জানে, তাই ও নিশ্চিন্ত ছিল
ভাইয়ের ভালোবাসার দিকে উনি নজর দেবেন না, কিন্তু তবুও তার কাছাকাছি আসলে মধু অস্বস্তিতে পড়ত। কিন্তু সত্যি সামনে না আসাই ভালো, তা অজানা থাকাই শ্রেয়। মধু এমন বাজে সত্যি জানার পর কখনো মুখে আনেনি, আর না জেনেছে এমন ভাব করেছে, জানে না এমন ভাবেই ছিল। মধু সমুদ্রের বিশ্বাসঘাতকতা মানতে পারছে না, সমুদ্রের অনুভূতি আর এ বিয়ে সবটাই ওর কাছে নাটকীয় লাগছে। ফুয়াদ এই জটিল সময় ওর কাছে নেই, ও একা কীভাবে সামলাবে? দু হাতে মাথা ধরে বসে রইল, ওর মাথা ঘুরছে, টেনশনে কিচ্ছু ভাবতে পারছে না, সব কিছু অসহ্য লাগছে ওর কাছে। সমুদ্রের ব্যাপার স্যাপার কিছুই মধুর ভালো লাগছে না, প্রচণ্ড সন্দেহজনক লাগছে। বিয়ের সময় ঘনিয়ে এলো, সমুদ্র আর মধুকে পাশাপাশি বসানো হলো। মধু গম্ভীর মুখশ্রী করে বসে আছে, একবারও সমুদ্রের দিকে তাকাচ্ছে না আর না কথা বলছে, সমুদ্রের পাশে বসে একটা দুইটা কথা বলেছে। মধু উত্তর দেয়নি আর না তাকিয়েছে, কাজী ওদের সামনে একটা কাগজ রাখলো, তারপর দুজনকে সাইন করতে দিল। মধু আগুন গরম চোখে তাকালো কাগজের দিকে, মন চাইছে চোখ দিয়ে আগুন বের করে জ্বালিয়ে পুড়িয়ে দিতে কাগজটা। কামিননামায় খুব তাড়াতাড়ি স্বাক্ষর করে দিল সমুদ্র। মধু সাইন করছে না, হাত মুঠো করে শক্ত হয়ে বসে আছে। মাহাতিম হোসেন মেয়ের জেদ দেখে টেনে মেয়েকে নিয়ে দূরে সরে এলো। মধু নিজের বাবার দিকে চেয়ে কান্না গলায় বলল, সেই তো সমুদ্রের সাথে বিয়েতে রাজি হয়েছ, তাহলে ফুয়াদকে কেন মানতে চাওনি? আমি ফুয়াদকে ভালোবাসি। যে নাই তার কথা বলে লাভ কি বলো? ফুয়াদ আর বেঁচে নাই, মরীচিকার পেছনে আমি তোমায় ছুটতে দেব না। বাপি, ফুয়াদের লাশ পাওয়া যায়নি, ওর কিচ্ছু হয়নি আমার বিশ্বাস। আমি তো তোমার সন্তান বাপি, আমার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নেই? এইভাবে জোর করে আমাকে বিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি আর এসব নিতে পারছি না, হাঁপিয়ে গেছি। ঝরঝর করে কেঁদে উঠল। ওদের আসতে দেরি হচ্ছে দেখে সমুদ্র উঠে দাঁড়ালো, ওদের অনুসরণ করে কাছে এসে দাঁড়ালো, দেখলো মধু কাঁদছে। মাহাতিম হোসেনকে বলল মধুর সাথে ওর জরুরি কথা আছে। মাহাতিম হোসেন চলে গেল, সমুদ্র মধুর হাত ধরল। মধু কান্না থামিয়ে বিস্মিত নয়নে তাকালো সমুদ্রের দিকে, তারপর চোখ মুখ লাল করে তাকালো হাতের দিকে, দাঁত কিরমির করে বলল, হাত ছাড়ুন। সমুদ্র হাত না ছেড়ে ওকে টেনে হেঁচড়ে দূরত্ব নিয়ে হাত ছেড়ে দিল। মধু হাত ধরে বলল, কি হচ্ছে এসব? সমুদ্র ওর মুখোমুখি দাঁড়িয়ে তাকালো শান্ত চোখে মধুর মুখের দিকে। মধু চোখ মুখ শক্ত করে ওর দিকে তাকিয়ে আছে। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ মধু, স্ক্রিন ক্রিয়েট না করে বিয়েটা করে নাও, তুমি তো বলেছিলে এই নরক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে। হ্যাঁ, আমি তোমাকে সেটাই দেব, বিয়েটা শুধু নামেই হবে, বিয়ের পর তুমি মুক্ত পাখি হয়ে যাবে, তোমার বাবা ভাই কেউ আর তোমার উপর কোনো জোর জবরদস্তি করতে পারবে না। আপনি কিভাবে বিয়ের কথা বলছেন, লজ্জা করছে না? ছি, আপনি জানেন আমি ফুয়াদকে ভালোবাসি, ফুয়াদ আমাকে পাগলের মতো ভালোবাসে, সব জানার পরেও এই কথা বলতে লজ্জা করছে না? ছোট ভাইয়ের ভালোবাসাকে নিজের বউ করতে অনুরোধ করছেন? না, লজ্জা করছে না, লজ্জা তখন করতো যখন আমি ফুয়াদের সামনে তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমি কি সেটা করছি? ফুয়াদ নাই, সবাই ধারণা করছে ও মারা গেছে, ফুয়াদ নাই, আমি ওর ভালোবাসাকে রক্ষা করতে চাইছি, তার জন্য যদি বিয়ের প্রয়োজন হয় তাই করব। তুমি হয়তো ভাবছ বিয়ে করলে আমি তোমার উপর অধিকার ফলাতে আসব, তাহলে ভুল ভাবছ, আমি শুধু তোমাকে একটা সুন্দর লাইফ ও এখান থেকে উদ্ধার করতে এসব করেছি। তুমি আমাকে চাইলে বিশ্বাস করতে পারো, বিলিভ মি। আপনাকে আমার খুব অপরিচিত লাগছে, যে আপনি ফুয়াদ বলতে পাগল ছিলেন, আজ সেই আপনার চোখে আমি ফুয়াদের জন্য বিন্দু মাত্র ভালোবাসা দেখতেছি না। ও মারা গেছে কত নির্দ্বিধায় বলে দিলেন, একটু আপনার ঠোঁট কাঁপলো না? কতটা পাষাণ লাগছে আপনাকে, মনে হচ্ছে ফুয়াদ নেই তাতে আপনি বেশি খুশি হয়েছেন। লিমিট ক্রস করো না মধু, ফুয়াদ আমার আদরের ছোট ভাই, ওকে আমি খুব ভালোবাসি, ওর এই পরিণতির জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট পেয়েছি, ওকে খোঁজার সব সময় চেষ্টা করেছি কিন্তু পাইনি, বারংবার নিরাশ হয়ে আমি এই কথা মানতে রাজি হয়েছি, ও আর বেঁচে নেই, থাকলে ঠিক ফিরে আসত। মধু এই সমুদ্রকে চিনতে পারছে না, সমুদ্র তো ফুয়াদকে কখনো নাম ধরে বলতো না, সবসময় ছোট বলতো, আজ কেন নাম বলছে, ওর সব কিছুই তালগোল পাকিয়ে গেছে। সমুদ্র আবার বলল, বিয়েটা না করলে কিন্তু এই বাসা থেকে বের হতে পারবে না তুমি, তুমি আমাকে বিয়ে না করলে হয়তো কালকেই আরেকজন
ঠিক ধরে নিয়ে আসবে তোমার বাবা, আর তাকে বিয়ে করতে হবে তোমায়। তার চেয়ে বরং আমাকে বিয়ে করো। মধু চুপ করে সমুদ্রের কথা শুনছে ও চোখ নামিয়ে ফুয়াদের দেওয়া আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সমুদ্র ওর উত্তরে আশায় চেয়ে আছে ওর দিকে। মধু মধু 10 মিনিট কোনো কথা বলল না, তারপর মাথা তুলল ধীরে সুস্থে, তারপর বলল, ওকে আমি রাজি, কিন্তু এটা শুধু নামের বিয়েই হবে। আদতে আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না আপনি আমাকে স্ত্রী রূপে চাইবেন না, কোনো আশা রাখবেন না। বিয়েটা শুধু কাগজ কলমে হবে, ধর্মীয়ভাবে নয়। এই বাসা থেকে বের হওয়ার পরই ভুলে যাবেন আমার বিয়ে হয়েছে, আমিও ভুলে যাব। রাজি? হুম, রাজি। এবার বলেন, বাবা ভাইয়ের সাথে আপনার এত সখ্যতা হলো কি করে? পরে বলি, এখন চলো বিয়ের কার্যক্রম শেষ করি। মধু ব্যথিত শ্বাস ফেলে এগিয়ে গেল আর দুর্বল হাতে সাইন করল। আমাকে ক্ষমা করে দেবেন ফুয়াদ, আমি শুধু আপনাকে পাওয়ার জন্য আর এই বাসা থেকে বের হতেই এই সিদ্ধান্তে রাজি হয়েছি। আপনি আমাকে ভুল বুঝবেন না আশা করছি। মধুকে নিয়ে সমুদ্র একটা ফাঁকা একতলা বাসায় আসলো। মধু গাড়ি থেকে নেমে অবাক বিস্ময় নিয়ে তাকালো সমুদ্রের দিকে। এটা কোথায় নিয়ে এসেছে সমুদ্রকে? এটা তো তাদের বাসা না। মধু চোখ ভরা বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, এ কার বাসায় নিয়ে আসলেন আমাকে? ভেতরে চলো। না আমি যাব না, এটা তো আপনাদের বাসা না, এখানে নিয়ে আসছেন কেন আমাকে? মায়ের তোমার প্রতি যে রাগ, তোমাকে বাসায় নিয়ে গেলে মা হয়তো ঢুকতেই দিবে না, তাই এখানে নিয়ে আসলাম। মধু মনে করলো আসলে সমুদ্র কথাটা ঠিকই বলেছে। নাফিসা আন্টি ওর ওপর যে পরিমাণ রেগে আছে, ওকে কাছে পেলে না জানি কি করে বসেন। তার উপর ফুয়াদ নিখোঁজ, ফুয়াদ থাকলে ওকে সেভ করতে পারত, কিন্তু সে তো এই মুহূর্তে নেই। আচ্ছা, সমুদ্র আর ওর বিয়ের খবর কি তারা জানে? অজান্তেই প্রশ্নটা মাথায় এলো। ও তাকালো সমুদ্রের দিকে, তারপর বলল, বিয়ে কথা কি আপনার পরিবারের সদস্যরা জানে? না। না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন? সেই মুহূর্তে তোমাকে বাঁচানো ছাড়া আর কিছুই মাথায় আসছিল না। মধু আরো কিছু জিজ্ঞেস করতে মুখ খুলবে, সমুদ্র ওকে হাত দিয়ে থামিয়ে বলল, ভেতরে চলো, এখানে দাঁড়িয়ে সব প্রশ্ন শেষ করবে নাকি? মধু চুপ করে গেল, চেয়েও চুপ থাকতে পারল না, বলল, এই বাসায় কারা থাকে? কেউ না, শুধু আমরা দুজনেই। আমি আপনার সাথে ফাঁকা বাসায় থাকবো না, আপনাদের বাসায় চলুন। সমুদ্রের চোখে মুখে বিরক্তির আভাস ফুটে উঠল। মধু তা স্পষ্ট খেয়াল করল, কিন্তু সাথে সাথেই সমুদ্র নিজের বিরক্তি রাগ সরিয়ে নরম স্বরে বলল, বোঝার চেষ্টা করো মধু, এখন তুমি আমি দুজনেই ক্লান্ত, এখন বাসায় গিয়ে শুধু ঝামেলার সম্মুখীনই হতে হবে, আর কিচ্ছু না। আর তুমি হয়তো ভাবছো আমি তোমার ফাঁকা বাসায় নিয়ে এসেছি সুযোগ নেওয়ার জন্য, বাট বিলিভ মি, আমি শুধু তোমাকে আর কষ্ট না দিতেই এমনটা করেছি। আর তুমি তো বিয়েটা মানো না, ইভেন আমিও মানি না, তাহলে এই বিয়ের কথা পরিবারের সবাই জানানোর কি প্রয়োজন আছে বলো? বাসায় গেলে এটা জানাতেই হবে। মধু চুপ করে মনোযোগ দিয়ে সমুদ্রের কথা শুনল। সমুদ্র ওকে চুপ থাকতে দেখে আবার বলল, দেখো আমি তোমার কথা ভেবেই এসব করেছি, এখন তোমার যদি সবাইকে বিয়ের কথা জানানো ঠিক বলে মনে হয় তাহলে আমি প্রস্তুত। তোমাকে সবার সামনে নিয়ে যেতে আমি অবশ্যই তৈরি আছি। তুমি কি চাও বলো, তুমি যা বলবে তাই হবে, যাও। মধু দোটানায় পড়ে গেল। আসলে তো সমুদ্র তো ঠিক কথাই বলেছে, একা বাসায় সমুদ্রের সাথে থাকতে ওর ভয় সংকোচ হবে ঠিক, কিন্তু বাসায় কিভাবে যাবে? তারা যদি জেনে যায় সমুদ্রের সাথে ওর বিয়ে হয়েছে, ও তো এই খবর কাউকেই জানাতে চায় না, তাহলে তাদের কেন জানাবে? যে পরিবারের সামনে ও একদিন বউ হয়ে যাবে, অনাকাঙ্ক্ষিতভাবে যাবে সমুদ্রের সাথে। কাগজের বিয়ে হলো, ও তো চায় ফুয়াদের বউ হয়ে ওর বাসায় যেতে। মুখ নিচু করে দাঁড়িয়ে আছে মধু। হুম, হে মধু, কি চাও বলো। এখানে থাকতে চাই। সমুদ্র একটা ব্যাগ হাতে নিয়ে মধুকে নিয়ে বাসার ভেতরে গেল। মধু ভয়ার্ত মুখ করে বাসায় প্রবেশ করলো। সমুদ্র বাসায় প্রবেশ করে সোফা ঢেকে রাখা কাপড় সরিয়ে দিল, তারপর ভেতর থেকে ঝাড়ু এনে সোফা ঝেড়ে মধুকে বলল, মধু তুমি এখানে বসো,
অনেকদিন কারো থাকা হয় না বাসায়, তাই নোংরা হয়ে আছে। আমি রুম পরিষ্কার করে তোমাকে ডাকবো, ততক্ষণ এখানে বসেই রেস্ট করো। মধু জড়সড় হয়ে বসলো, নাক ঢেকেছিল, ধুলো উঠছিল যখন সমুদ্র ঝাড়ছিল। মধু নাক খুলে চারপাশে দৃষ্টি ঘোরাচ্ছিল। মধু দেখলো অনেকদিন মানুষের বসবাস না থাকলো, অতটা অপরিষ্কার না বাসাটা। এ বাসায় আগে কারা থাকতো, ফুয়াদ থাকতো কি? সমুদ্রকে জিজ্ঞেস করবে ভাবলো। এত এত প্রশ্ন দিয়েছে সমুদ্র, মধু কোনটা রেখে কোনটা ভাববে বুঝতে পারছে না। ওর এগুলো মনে হলেই মাথা ধরে যায়। ও কিচ্ছু জানতে চায় না, শুধু চায় ফুয়াদকে পেতে। মধু সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ সমুদ্রের ডাকে চোখ খুলে উঠে বসে। সমুদ্রকে রুমে ডাকছে। মধু বসা থেকে উঠে সোজা রুমে চলে গেল। সমুদ্র শেরওয়ানি খুলে সাদা সেন্ডু গেঞ্জি পরে ঘেমে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মিষ্টি করে হেসে বলল, তুমি এই রুমে থাকবে এখন থেকে, আমি পাশের রুমে আছি। চাইলে দরজা আটকেও থাকতে পারো যদি আমাকে বিশ্বাস করতে না পারো। আর রুমটা যতটা নিজে নিজে পেরেছি ততটুকু পরিষ্কার করার চেষ্টা করলাম। এখন কষ্ট করে থাকো, আগামীকাল একজন কাজের মহিলা এসে ঠিক করে দিয়ে যাবে। আমি চেঞ্জ করব কিভাবে, কোনো ড্রেস তো আনা হয়নি। আমাকে কি এতটাই বোকা লাগে তোমার? ওই যে ব্যাগে তোমার প্রয়োজনীয় ড্রেস আছে, তোমার বাবার সাথে দিয়ে দিয়েছে। মধু সমুদ্রের কথায় নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো আর ব্যাগ থেকে ড্রেস বের করে নিল। সমুদ্র বেরিয়ে যেতেই মধু ড্রেস হাতে উঠে দাঁড়িয়ে দরজা তাড়াতাড়ি আটকে দিল। তারপর নিশ্চিন্ত মনে ওয়াশরুমে গিয়ে ড্রেস পরিবর্তন করে এলো। মধু বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল। সারাদিন টেনশন আর ক্লান্তিতে ওর ঘুম চলে এলো। ভোরে ঘুম ভাঙলো দরজা ধাক্কা ধাক্কির শব্দে। ঘুমের মধ্যে হঠাৎ দরজার খটখট শব্দে চমকে উঠল ও। ধরফড়ি উঠে বসে তাকালো দরজার দিকে। এক মিনিট চেয়ে থেকেও বুঝতে পারলো ও পাশ থেকে সমুদ্রের আওয়াজ শুনে। চোখ দুলে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে হেঁটে এসে দরজা খুলতেই সমুদ্রের হাসি উজ্জ্বল মুখটা দেখলো। গুড মর্নিং, নাস্তা করবে না? কখন থেকে ডাকছি। মধু আসছি বলে ফ্রেশ হতে গেল। বাইরে থেকে খাবার এনে সমুদ্র বসে আছে। মধু এসে বসলো এক সোফায়। সমুদ্রর দিকে খাবার বাড়িয়ে দেয়, নিজে খেতে লাগলো। এই বাসায় আগে কে থাকতো? আমার এক ফুপি থাকতো, নিজেদের বাসা হওয়ার পর চলে গেছে। মধু ওহ বলে খেতে লাগলো। খাওয়া শেষে আবার সমুদ্রকে প্রশ্ন করতে লাগলো, বাপিকে কিভাবে ম্যানেজ করেছেন বিয়ের জন্য বলেন, বাপি তো আমার বিয়ে শাফিনের সাথে ঠিক করেছিল। সে অনেক কথা মধু। আমি সবটাই জানতে চাই, যারা আপনাদের ফ্যামিলির কাউকে পছন্দ করে না, এত ঝামেলা করেছে, তারাই স্বেচ্ছায় আপনার সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিল, এতই সোজা? সমুদ্র উত্তর দেওয়ার আগে মধু আবার বলল, বাপি ভাই কি আপনাদের বাসায় যাবেন না আমার খোঁজ নিতে? না, যাবে না। কেন যাবে না? আমি বলেছি তোমাকে নিয়ে অন্য ফ্ল্যাটে উঠেছি। ও, 101টা প্রশ্ন মাথায় নিয়ে বলল মধু। সমুদ্রকে পুরোটাই সন্দেহজনক লাগছে, কিন্তু সমুদ্র ওকে কিছুই বলছে না। ও জিজ্ঞেস করলো বলবে বোঝা যাচ্ছে না, নাটাই বেশি আসছে। মধু ফুয়াদের চিন্তায় আছে শুধু, আর কিছুও জানতে চায় না। সমুদ্রকে নিয়ে থানায় যাবে বলল মধু। সমুদ্র বলল, তুমি থানায় গিয়ে করবে কি? শুনবো কি করে? আর ফুয়াদকে তাড়াতাড়ি খোঁজে আনতে হবে। পাগলামি করো না, আমরা কি বলি নাই? তুমি বললেই তো আর ফুয়াদ চলে আসবে না। আমি যেতে চাই থানায়। সরি, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। মধু থতমত খেয়ে গেল এভাবে মানা করায়। ও বিস্মিত নয়নে তাকিয়ে থেকে বলল, আমি একাই যেতে পারবো, আপনাকে প্রয়োজন নেই। মধু কথাটা বলেই রুমে গিয়ে দরজা আটকে দিল। সমুদ্র পেছন থেকে ডাকলো, কিন্তু মধু সারা শব্দ দেয়নি। মধু সেই যে দরজা আটকেছে। সমুদ্র দরজা অনেক ধাক্কিয়েও দরজা খোলাতে পারেনি। আরনা লাঞ্চের সময় খেতে বের হয়েছে। মধু এত জেদ করতে পারে সমুদ্রের জানা ছিল না। নিরুপায় হয়ে আবার দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মধু দরজা খুলো, তোমাকে নিয়ে যাব থানায়। মধু অবশেষে দরজা খুলল। ওর চোখে মুখে দুষ্ট হাসি। সমুদ্র ওর হাসির দিকে চেয়ে বলল, এত রাগ তোমার? কই, এবার আসেন খেয়ে নিন। মধুর খাবার খাওয়া হলে ওকে নিয়ে বের হলো সমুদ্র, উদ্দেশ্য থানা।
মধুর মধ্যে খুব উত্তেজনা বিরাজ করছে। ও চাইছে থানায় গেলে যেন একটা ভালো খবর পায়। খুব টেনশনে আছো বলে মনে হচ্ছে। ফুয়াদকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া দিনগুলো আমার খুব খারাপ যাচ্ছে। থানায় যাওয়ার বদলে হসপিটালে আসতে হলো মধু ও সমুদ্রকে। সমুদ্র একটা রিকশার সাথে গাড়ি বাজিয়ে দিয়েছিল, নিজেরাও ব্যথা পেয়েছে আর রিকশাওয়ালাও গাড়ি থেকে পড়ে আহত হয়েছে, তাকে সমেত হসপিটালে আসতে হয়েছে। রিকশা চালক বেশি ব্যথা পেয়েছে, ওরা দুজন তেমন আঘাত পায়নি, অল্প আঘাত পেয়েছে। অ্যাক্সিডেন্টের পর থেকে সমুদ্র মধুকে সরি বলছে, ওর কারণে কম হলেও ব্যথা তো পেয়েছে। মধু কি বলবে বুঝতে পারছে না, ওর থানায় যাওয়া হলো না, ও সেই চিন্তায় অস্থির হয়ে আছে। সমুদ্র সরি বলছে বারবার, মধু ইটস ওকে বলে মন খারাপ করে আছে। 2 ঘন্টা হসপিটালে থাকতে হলো, ওদের বড় কোনো সমস্যা না হলেও রিকশা চালকের পায়ে গুরুতর জখম হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারপর হসপিটালের বিল পরিশোধ করে ওরা বেরিয়ে আসে, বাসার উদ্দেশ্যে রওনা হয়। মধু মুখটা মলিন করে রেখেছে, দেখে সমুদ্র বলে, সরি মধু, আমার জন্য তোমাকে ব্যথা পেতে হলো, কিন্তু বিলিভ মি, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা করিনি। বাদ দেন, আমি যাই করতে চাই এভাবে গন্ডগোল হবেই। তুমি কি এইভাবেই থানায় যাবে? তাহলে বলো যাই। তোমার মলিন মুখ দেখতে আসলে আমার একদম ভালো লাগছে না। না, অন্যদিন যাব, এখন ভালো লাগছে না। সরি, কোথায় কোথায় আঘাত পেয়েছো? ডক্টরকে ভালো করে দেখিয়েছো? আর তেমন কিছু হয়নি আমার, এতবার সরি বলার প্রয়োজন নেই। বাকি রাস্তার দুজনের কেউ কথা বলল না, বাসার সামনে এসে নেমে দাঁড়ালো দুজনেই। মধু আর সমুদ্র বাসার ভেতরে ঢুকলো, লক খুলে। ভেতরে ঢুকে দুজনেই চমকে উঠল। মধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে বসে থাকা মানুষদের দিকে। সমুদ্র নিজেও চমকে গেছে, বিস্মিত গলায় বলল, তোমরা এখানে কি করছো? সোফায় বসে আছেন সমুদ্রের বাবা মা, তাদের দেখে মধু আর সমুদ্র দুজনে ভয়ে আটকে গেছে। এখানে তাদের আশা করেননি ওরা। মধু সন্দেহ চোখে তাকালো সমুদ্রের দিকে। গতকাল যখন তাদের বাসায় যাওয়ার কথা বলেছিল মধু, তখন তো সমুদ্র খুব বলেছিল জানানো যাবে না, এখানে থাকলে সেভ ওরা। এখন কি হলো, ওনারা এখানে কিভাবে এলো? সমুদ্র মধুর রাগের চোখে প্রশ্ন যেন সেকেন্ডে ধরে ফেলল। মধুর দিকে চেয়ে নিচু স্বরে বলল, তুমি কি ভাবছো আমি ওনাদের কল করে বাসায় এনেছি? হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে, হওয়াটা কি স্বাভাবিক না? গতকাল এত কথা বললেন আর আজকেই তারা চলে এলো, এতটা মিরাক্কেল হয় বুঝি? আপনি আমাকে কিছুই বোঝাতে পারবেন না। সমুদ্র কোন দিকে যাবে বুঝতে পারছে না। এদিকে মধু ওর উপর রাগ ঝাড়ছে, ওদিকে মা বাবা এমন ভাবে ওর দিকে চেয়ে আছে, কি করবে আল্লাহ তাআলা জানেন। সমুদ্র মধুকে বলল, তুমি রুমে যাও, আমি কথা বলছি। আমি রুমে কেন যাব? আমি এখানেই থাকব। আচ্ছা থাকো, তোমাকে বাজে কথা বলতে পারে, তাই রুমে যেতে বলেছিলাম, সেসব শুনলে তুমি শুধু শুধু কষ্টই পাবে। মধু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্র বাবা মায়ের দিকে এগিয়ে যেতে ওর মা নাফিসা বেগম উঠেই ঠাস করে সমুদ্রের গালে থাপ্পড় মেরে দিল। সমুদ্র হতবুদ্ধি চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মাকে কখনো এতটা রাগতে দেখেছে বলে মনে পড়ছে না, তাও ওর উপর। নাফিসা বেগম চিৎকার করতে করতে বললেন, এতদিন ফুয়াদ এই মেয়ের পিছনে ঘুরে আমাকে কষ্ট দিয়েছে, আর আজ আমার ছেলেটা নিখোঁজ যেই মেয়ের জন্য, আর এখন তুমি সেই মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছো। বুঝতে পারছো না, এই মেয়ে একটা অলক্ষী, এর জন্য আমার ছেলে নেই, আর তুমি ওই মেয়ের ফাঁদেই পড়েছো। সব সময় তুমি নিজের মতো চলেছো, কেউ তোমার স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায়নি, আমি দাঁড়াতে দেইনি, আর আজ সেই তুমি আমাকে এই কষ্ট দিলে। কি দেখছো, তোমার 2 ভাই, ওই মেয়ের মধ্যে যে আমার 2 ছেলেই এক মেয়েতে পাগল হয়ে উঠেছে, একজন তো তার জন্য আমাকে ছেড়েই দিয়েছিল, আরেকজন তাকে বিয়ে করে নিলে। সমুদ্র কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, মাঝে খুব রেগে আছে আর কষ্ট কম পায়নি। মধু জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ওনারা কিভাবে জানল ওদের বিয়ে হয়েছে, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। মধুর দিকে তাকালেন অবশেষে নাফিসা বেগম, এদিকে আসো। মধু ভয় আটকে উঠল, কাছে যেতেও ভয় পাচ্ছে, আবার থাপ্পড় দিয়ে না বসে।
ঢোক গেলে মুখটা ফ্যাকাশে করে তাকিয়ে আছে মধু। সমুদ্র মায়ের দিকে চেয়ে বলল, আম্মু ওকে কিচ্ছু বলো না, এখানে ওর কোনো দোষ নেই। বিয়ের সিদ্ধান্ত আমি একাই নিয়েছিলাম, আর আমাদের বিয়েটা শুধুমাত্র মধুকে ওই বাসা থেকে বের করে আনার জন্য করা হয়েছে। আমরা দুজনের কেউই আসলে এই বিয়েটা মানি না। বিয়ে নিয়ে ছেলেখেলা হচ্ছে? না আম্মু, তুমি বুঝতে পারছো না। আমি কিছুই বুঝতে চাইছি না, এখনই আমাদের সাথে তোমার বাসায় ফিরে যাও। সমুদ্র অনেক বলেও তাদের মানাতে পারল না, আর মানিয়ে কি হবে, তাদের অজানা রাখার জন্য এখানে থাকার কথা বলেছিল, কিন্তু তারাই যেহেতু জেনে গেছে আর এখানে থেকে কি হবে। মধু হতবিহ্বল হয়ে শুধু কর্মকাণ্ডগুলো দেখল। সমুদ্রের সামনে নাফিসান চোখে কিছু বলতে না পারলেও তার চোখে মুখে ওর জন্য ঘৃণা দেখেছে মধু, যেটা ওর জন্য খুব যন্ত্রণাদায়ক। এ বাসায় ফিরে এসে মধু মুখোমুখি হলো তিন্নির। তিন্নিকে পেয়েই ওকে জড়িয়ে ধরল। বাসায় মিতুলও ছিল, ও তিন্নিকে জড়িয়ে ধরেই আছিল। দুজনে অনেক কথাই বলছিল। সেখানে উপস্থিত হয় মিতুল, তার চোখে মুখে খুশি উপচে পড়ছে যেন। মধু জানে সে খুশির কারণ। হাই মধু, অভিনন্দন তোমার নতুন জীবন ও সংসারের জন্য। মধু দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে থাকে। মিতুল আবার বলে, আমি তো প্রথম থেকেই তোমাকে আর সমুদ্রকে কল্পনা করতাম, দুজনকে দারুণ মানিয়েছে, তোমরা একদম পারফেক্ট জুটি যাকে বলে। মাঝে তুমি ভুল ঠিকানায় চলে গিয়েছিলে, তোমার সাথে ফুয়াদের না মানিয়ে ছিলই না। আর না থাক এসব কথা, আমি জানি আমার ফুয়াদ বেঁচে আছে, এবার রাস্তাও ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এত খুশি হবেন না আপু, পরে আবার দুঃখটা সহ্য করতে পারবেন না। মানে কি বলতে চাইছো তুমি, ফুয়াদ ফিরে এসে ভাইয়ের বউয়ের দিকে হাত পাড়াবে নাকি? দেখুন, এক কথা বারবার বলবেন না, আমি কারো ভাইয়ের বউ না, আমি ফুয়াদের ফিয়ান্সে, এটাই সত্যি, বাকি সব মিথ্যা। মিতুলুর কথা শুনে ব্যঙ্গ করে হেসে বলল, হাসালে মধু, তুমি তোমার চিন্তা নিয়েই থাকো, কিন্তু মনে রেখো ফুয়াদকে তুমি হারিয়েছ, ফুয়াদ এখন শুধুই আমার। এই মুহূর্তে মধু একটা সাহসী কাজ করে বসল। পাশের ফুলদানি ছিল, সেটা ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে উঠল। ওর এমন অস্বাভাবিক আচরণ দেখে মিতুল সহ তিন্নিও চমকে উঠল। তিন্নি তাড়াতাড়ি মধুর হাত ধরল। তিন্নি অবাক হয়ে মধুর রাগ দেখল, কখনো মধুকে এমন রাগতে দেখেনি। তিন্নি মধুকে টেনে নিজের রুমে এনে দরজা আটকে দিল। মধুকে শান্ত হতে বলে জোর করে বিছানায় বসিয়ে পানি দিল। তুই এত রাগতে পারিস জানতাম না তো, পানি না ঠান্ডা হ, ওর কথা শুনে এত রাগার কি আছে? মধু পানি খেয়ে ঝরঝর করে কেঁদে উঠল। কি হলো, কাঁদছিস কেন? সত্যি ফুয়াদ আমাকে দূরে সরিয়ে দেবে? ভাইয়াকে পাওয়া যাচ্ছে না, অনেকে বলাবলি করতে ভাইয়া আর বাঁচেনি, কিন্তু আমরা পরিবারের মানুষেরা আশায় আছি ভাইয়া বেঁচে আছে আর ঠিক ফিরে আসবে। ভাইয়া যাতে সুস্থ থাকে আর আমাদের কাছে ফিরে আসে সেই প্রার্থনা কর না মধু, এসব নিয়ে মাথা গরম না করে। মধু নিশ্চুপ চোখের পানি ফেলতে লাগলো। তিন্নি আবার বলল, সমুদ্র ভাইয়া এমন একটা কাজ করবি আমরা কেউ জানতাম না, ফুয়াদ ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে, সেখানে ভাইয়া এসব জানলি কি হবে আমি জানি না। বিশ্বাস কর, আমি বিয়ে করতে চাইনি, এমন একটা পরিস্থিতিতে ছিলাম, না করে উপায় ছিল না। আমি নিজেও কল্পনা করিনি সমুদ্র ভাইয়া এই পন্থা কাজে লাগিয়ে আমাকে উদ্ধার করার কথা ভেবেছেন। থাক বাদ, চোখের পাড় তো কালো করে ফেলেছিস, ঘুমাস না রাতে, এখন একটু ঘুমা, এসব না ভেবে। তিন্নি মধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।